নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বিশেষ অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সনাতন জ্যোতিষের গুরু তত্ত্ব। বন্ধুরা, ইতিমধ্যে এই অনুষ্ঠান কিন্তু আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে। তার কারণ, এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি সনাতন জ্যোতিষের গুরু তত্ত্ব নিয়ে আলোচনা করেন। আমরা সকলেই জানি যে জ্যোতিষ হচ্ছে সনাতন একটা শাস্ত্র, এবং এই শাস্ত্রের গূঢ় তত্ত্ব আলোচনা করা তার মানে হচ্ছে জ্যোতিষকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করা, এবং এই যে গভীরতা, সেই গভীরতা তল কিন্তু আমরা কখনো পাই না। কিন্তু যিনি অধ্যয়ন করেন, যিনি গবেষণা করেন, তার পক্ষে কিন্তু এই জ্যোতিষের যে গভীরতা, সেই গভীরতা সুন্দরভাবে অনুভব করা সম্ভব এবং সুন্দরভাবে সেই বিষয়ে বিশ্লেষণ করা সম্ভব। আমাদের মধ্যে অবশ্যই উপস্থিত রয়েছেন আচার্য শ্রী নবীন শাস্ত্রী, যিনি একাধিক স্বর্ণপদক প্রাপ্ত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং অবশ্যই জন্মছক বিচারক। অবশ্যই তার সঙ্গে আপনাদের তো আলাপ করাবই, এবং আপনারা সকলেই তাকে চিনে গেছেন ইতিমধ্যেই, এবং সকলেই তার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। তার কারণ, তার যে বিশ্লেষণ আপনাদের মুগ্ধ করছে, তিনি যেভাবে আমাদের জ্যোতিষটাকে বোঝাচ্ছেন সেটা আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকছে। কারণ জ্যোতিষ একটা তাৎক্ষণিক বিষয় নয়, জ্যোতিষের গভীরতা অনেক বেশি, এবং সেটা তিনি আমাদের প্রত্যেকটা পর্বে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আজকেও আমরা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি গত বেশ কয়েকটি পর্বে, অবশ্যই সেই বিষয়ে আসব। কিন্তু তার আগে আসুন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যিনি, তাকে আমরা আপনাদের সামনে তুলে ধরি। অবশ্যই উপস্থিত রয়েছেন আচার্য শ্রী নবীন শাস্ত্রী মহাশয়, আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আচ্ছা বন্ধুরা, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব একটু তুলে ধরি। প্রথমত বলি যে আমরা বেশ কয়েকটি পর্বে বিবাহ নিয়ে আলোচনা করেছি, এবং উনি আমাদের বুঝিয়েছেন যে বিবাহ মানেই জটক বিচার, বিবাহ মানেই মাঙ্গলিক যোগ, এগুলো একদমই নয়। বিবাহের নানান ভাগ রয়েছে এবং সেখানে প্রচুর সূক্ষ্ম বিভাগও রয়েছে, এবং সেই বিবাহ নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছি বেশ কয়েকটি পর্বে। আজকেও আমরা বিবাহ নিয়ে আলোচনা করব, কিন্তু বিবাহের নেগেটিভ দিকটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। বুঝতেই পারছেন, বিবাহের নেগেটিভ দিক হচ্ছে ডিভোর্স। আর সেই ডিভোর্স কেন হয়, অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে সেটা আজকে আমরা আলোচনা করব। আর আলোচনা করবার জন্য উনি তো রয়েছেনই, আমি অবশ্যই ওনাকে বলবো। অবশ্যই এই এই আলোচনা আসার আগে আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা, কিছুদিন আগে ফেসবুকে একটা তো অ্যাড দেখছিলাম, বা কোন জ্যোতিষী বলছেন যে ন্যাচারাল বাথ, আনন্যাচারাল বাথ। ন্যাচারাল বাথ মানে হচ্ছে যেটা হচ্ছে নরমাল ভাবে জন্ম যে বাচ্চা, আর আনন্যাচারাল বাথ হচ্ছে যেগুলো হচ্ছে আপনার সিজারিয়ান বেবি। আচ্ছা, তো বন্ধুরা আমি একটা কথা বলে রাখি যে ভগবান শ্রী কৃষ্ণ বলে গেছেন যে কোনো কিছুই আমাদের দ্বারা সম্ভব নয়, কোনো কিছুই আমরা করতে পারি না, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। এই যে আনন্যাচারাল বার্থ যেটা বলা হচ্ছে, যেটা সিজারিয়ান বেবি বলা হচ্ছে, যে টাইমটা ডাক্তারকে আমরা বলছি যে এই সময় আমরা জ্যোতিষের কাছ থেকে নিয়ে গিয়ে এই সময় আমরা বাচ্চাটা ডেলিভারি করতে চাই, এইটা এইটাও কিন্তু উনি ওনারই নির্দেশ, এবং ওনারই নির্দেশ মতোই এটা হচ্ছে। এবং আমার গুরু পুনবেশ দাস অধিকারী মহাশয় এটা খুব ভালোভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন যে তার নির্দেশ ছাড়া একটা পাতা নড়ে না গাছের। তো জন্ম মৃত্যু বিবাহ তো অনেক দূরের কথা। তো অতএব জ্যোতিষ কিন্তু ভগবান নয়, জ্যোতিষীরা ভগবান নয়, জ্যোতিষীরা আপনাদের মতো সাধারণ মানুষ, আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। এবং এই আমরা ভালো গুরু পেয়ে তার সান্নিধ্যে থেকে ভালোভাবে জ্যোতিষ চর্চা করে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত আপনাদের গণনা করে বলে দিতে পারি। এবং যদি ভগবানের ইচ্ছে না হয় তাহলে তারা জ্যোতিষের কাছে পাঠাবেও না। আপনি দেখুন, ভগবান
স্বামী বিবেকানন্দ, কোন রেমিডি ছাড়াই স্বামী বিবেকানন্দ হয়েছেন। অ্যালবার্ট আইনস্টাইন, কোন রেমিডি ছাড়াই অ্যালবার্ট আইনস্টাইন হয়েছেন, অথচ অমিতাভ বচ্চন তাকে রেমিডি নিতে হয়েছে। ভগবান যাকে দরকার হবে তাকেই পাঠাবেন এই অ্যাস্ট্রোলজারের কাছে এবং তাকে রেমিডি নেওয়াবেন, এবং যদি তার চার্টে থাকে যে তাকে ভগবান সেই পর্যায়ে নিয়ে যাবেন তবেই সে সেই পর্যায়ে যেতে পারবে, আদারওয়াইজ সে সেই পর্যায়ে যেতে পারবে না। ভগবান ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, অতএব ন্যাচারাল আনন্যাচারাল সব কিছুই কিন্তু ভগবানের হাতে। জ্যোতিষী শুধুমাত্র গণনা করে একটা মানুষের জীবনের সম্পর্কে তার অতীত, তার ভবিষ্যৎ, তার বর্তমান বলে দিতে পারেন, কিন্তু কোনোদিনই তার ঘটনা যেটা ঘটার সেটাকে কিন্তু পরিবর্তন করতে পারবেন না, সেটা ঈশ্বর যেটা ঘটিয়ে রেখেছেন সেটাই ঘটবে, নির্ধারিত করে রেখেছেন সেইটাই ঘটবে, এবং তার বাইরে কোনো কিছুই যাবে না। অর্থাৎ সবার উপরে রয়েছে ভগবান, তার নির্দেশ ছাড়া একটা পাতাও কিন্তু নড়ে না, এবং তার নির্ধারিত সমস্ত কিছু রয়েছে আর কি, তিনি নির্ধারণ করে দিয়েছেন, এবং মানে তিনি নির্ধারণ করেছেন বলেই তিনি নির্ধারণ করছেন, ভগবান নির্ধারণ করছেন তাই সবকিছু হচ্ছে। আজ ভগবান নির্ধারণ করছেন তাই মানুষ জন্মাচ্ছে, আজ ভগবান নির্ধারণ করছে তাই মানুষ মরছেন। তার নির্ধারণ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তার নির্ধারণেই সবকিছু সম্ভব। এটা আমার গুরু প্রণবেশ দাস অধিকারী মহাশয় আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছেন, এবং জ্যোতিষ সম্পর্কে উনি আমাকে খুব ভালো জ্ঞান দিয়েছেন, এবং আমি যতটা পেরেছি তার থেকে জ্ঞান অর্জন করেছি, এবং আপনাদের সামনে সেই জ্ঞানটুকু তুলে ধরছি। আসি এবার আলোচ্য বিষয়ে। হ্যাঁ, আলোচ্য বিষয়ে আসবো, কিন্তু দর্শক বন্ধুদের বলি, দর্শক বন্ধুরা আমরা আজকে ফোনটা একটু কম নেব, কারণ আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান একেবারে অন্য ধারার অনুষ্ঠান, একটা ভাইটাল অনুষ্ঠান, এবং এই ভাইটাল অনুষ্ঠানে যে আলোচনাটা হবে সেটা কিন্তু অত্যন্ত মূল্যবান। সুতরাং আজকে আমরা একটুখানি ফোনটা কম নেব, আপনারাও একটু শুনুন, ভালো করে শুনুন, কারণ উনি যে কথাগুলো বলবেন দেখবেন আপনাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে অবশ্যই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিভোর্স। আগে তো বিবাহ নিয়ে আলোচনা করে নিয়েছি যে বিবাহ কিরকম হয়, কিভাবে হয়, করকম হয়, কিভাবে বিবাহ হচ্ছে, আসঙ্গ সুখ, এগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। এবারে আমি আসছি ডিভোর্সের ব্যাপারে, কারণ ডিভোর্স যত ডিভোর্স আজকের যুগে একটা যেন অন্যতম মানুষের জীবনে অঙ্গীকার হয়ে দাঁড়িয়েছে। আর এই ডিভোর্স গুলো হচ্ছে কেন, আমরা যে ঘরগুলো আলোচনা করেছি 1, 4, 7, 11, যদি এই ঘরগুলো কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড থাকে তাহলে কিন্তু ডিভোর্স হওয়া সম্ভব। আচ্ছা, কোনো রকম ভাবে যদি অ্যাফ্লিক্টেড থাকে কোনো গ্রহ দ্বারা বা কোনো ভাব বা ভাব বা ভাবপতি, অবশ্যই ভাব বা ভাবপতি যদি অ্যাফ্লিক্টেড থাকে তাহলে কিন্তু সেখানে ডিভোর্সের একটা সম্ভাবনা তৈরি হয়। অনেকগুলো কারণ আছে, একটা কারণে হয় না, অনেকগুলো কারণ তার চার্টে এসে যায় তাই জন্য হয়। এবং আমি বলেছি যে বুধাদিত্য যোগ যদি কোনো রকম ভাবে 11, 7, 8, 12 এই ঘরগুলোতে তৈরি হয় তাহলে কিন্তু ডিভোর্সের একটা যোগ তৈরি হয়ে যাবে। এবং সপ্তমের সহিত যদি শনি, বৃহস্পতি, বুধ যদি যুক্ত হয়ে যায় কোনো রকম ভাবে তাহলে কিন্তু ডিভোর্সের একটা যোগ তৈরি হয়। কেন তৈরি হয়? বুধ, বৃহস্পতি আর বুধ, প্রথম হচ্ছে আমি বৃহস্পতিকে ধরছি, কারণ বৃহস্পতি হচ্ছে সাত্ত্বিক গ্রহ, এই সবসময় সাত্ত্বিকতা চায়, সবসময় সাত্ত্বিকতার দিকে যেতে চায়, সবসময় ঈশ্বরের দিকে যেতে চায়। শনি ত্যাগের কারণ, ত্যাগ করতে চায়, শনি ত্যাগের দিকে যেতে চায়। আচ্ছা, আর বুধ হচ্ছে কি, বোঝা, আমি যে জিনিসটা বুঝছি মানে আন্ডারস্ট্যান্ডিং করা, এই আন্ডারস্ট্যান্ডিং যদি কারোর মধ্যে কম থাকে তাহলে কিন্তু, বুধ যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায়, আন্ডারস্ট্যান্ডিং যদি কম থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্সের একটা যোগ এসে যায়। আচ্ছা, চতুর্থ ভাবে এটা আমি আগেও বলেছি, চতুর্থ ভাবে যদি বৃহস্পতি কোনো রকম ভাবে বসে যায় বা চতুর্থ ভাবে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে তার বাড়ির লোকেদের কাছে
তাদের তার গৃহে তার বাড়ির লোকেদের কাছে চাওয়া পাওয়া এত বেশি হয়, যদি মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে যদি হয়, তাহলে তার শ্বশুর বাড়ির লোকেদের তার প্রতি চাওয়া দেওয়া এত বেশি হয়ে যায় যে সে সেই জিনিসটাকে আর টলারেট করতে পারে না, তার ফলে বিবাহ বিচ্ছেদের একটা জায়গাতে আমরা পৌঁছে যাই। আমরা একটা ফোন নিয়ে নিই। অবশ্যই আমরা একটা ফোন নিয়ে নিই, কারণ আমরা আলোচনাটা যখন করছি আলোচনাটা কিন্তু বোঝার আলোচনা। আর আরেকটা কথা আপনার দর্শক বন্ধুরা আপনাদের বলি যে বিবাহ যখন টিকছে না, অর্থাৎ ডিভোর্সের দিকে যখন যাচ্ছে, তখন আমরা ছেলেটি বা মেয়েটিকেই দোষ দিই, তাই না? কিংবা তার শ্বশুর বাড়িকে আমরা দোষ দিই, কিংবা আমরা কোনো মানুষকে দোষ দিই আর কি, মানে রিলেটেড কোনো মানুষকে দোষ দিই, কিন্তু এর পিছনে সমস্তটাই অ্যাস্ট্রোলজিক্যাল কারণ রয়েছে, মানে পুরোটাই অ্যাস্ট্রোলজিক্যাল কারণ রয়েছে। এবং এর সাথে যদি সব থেকে আমরা গুরু তর্থে যাই, এর মধ্যে রয়েছে ঈশ্বরের হাত। যদি উনি চান, উনি যদি চান যে ডিভোর্স করতে আমি দেবো না, তো কোনোদিনই উনি ডিভোর্স হবে না। আর উনি যদি চান ডিভোর্স হবে, তো সেখানে কোনো জ্যোতিষী কিচ্ছু করতে পারবে না, কোনো রেমিডি দিয়ে কিছু করতে পারবে না। আর যদি মনে করেন যে ডিভোর্স করাবে না, তাহলে দেখবেন যে রেমিডি দিল, ডিভোর্সটা আটকে গেল। সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছে ভগবান, সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছেন ভগবান। আমরা নিমিত্ত মাত্র বলে আর কি দাবি করেন, হ্যাঁ একদম ভুল। আমরা আমরা নিমিত্ত মাত্র, আমরা আমরা শুধুমাত্র তার একটা মাধ্যম, একটা কণা। আমরা ঈশ্বরের তৈরি একটা কণা, সে আমাদেরকে এই নলেজটা দিয়েছে, আমাদেরকে এই নলেজ দিয়েছে। এই নলেজ দিয়ে তারা সে চেয়েছে যে আমরা তাদের তার এই বক্তব্য মানুষের সামনে তুলে ধরি, এবং সেই বক্তব্যগুলো যে মানুষের সামনে আমরা তুলে ধরব, সেগুলো যেন সঠিক হয়, সেগুলো যেন ভুল পথে মানুষকে আমরা যেন না নিয়ে যাই। আপনারা আমার এই বক্তব্যগুলো শুনুন, ভালো করে বুঝুন, বুঝে কিন্তু জ্যোতিষের সাথে এইগুলো নিয়ে অবশ্যই কোনো জ্যোতিষের সাথে জ্যোতিষকে যদি দেখাতে যান, তাদেরকে কাউন্টার করবেন যে কেন কেন বলছেন এই কথাটা, কেন এই কথাটা হচ্ছে না, কেন এইটা হচ্ছে। এর পেছনে সব সবার মূলে রয়েছে কিন্তু ঈশ্বর। ঈশ্বর বাদ দিয়ে কিচ্ছু হয় না, কিছু হওয়া সম্ভব নয়। আমরা ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো, কারণ আপনারা সকলেই বুঝে গেছেন যে অত্যন্ত ভাইটাল আলোচনা। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আচ্ছা, ছেলের নাম বলুন। কলকাতা কোথায়? বালানন্দ হসপিটাল। বালানন্দ? আচ্ছা, এই বালানন্দ হসপিটালটা ঠিক জায়গাটা কোথায়, লোকেশনটা কোথায়? বেহালাতে। আচ্ছা আচ্ছা, বেহালাতে, বেহালায়। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে? আচ্ছা, আপনাদের সকলের উদ্দেশ্যে বলি যে প্রতি সপ্তাহে ঠিক এই দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানটি কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? সপ্তাহে একটি মাত্র দিনে কিন্তু ওনাকে আমরা পাই এই ভাইটাল অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠান মানেই কিন্তু একটা বিশেষ। আপনার ছেলের রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, আপনার ছেলের রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, ধনু রাশি, ধনু লগ্ন। ডেট অফ বার্থটা আপনি আরেকবার বলুন তো। 7/9/2000। হ্যাঁ, ধনু রাশি, ধনু লগ্ন, ঠিকই বলেছেন, ধনু রাশি, ধনু রাশি, ধনু লগ্ন। আচ্ছা, আপনার ছেলে যখন জন্মগ্রহণ করেছিলেন, ওই সময় কি আপনি খুব অসুস্থ ছিলেন? হ্যাঁ হ্যাঁ, অসুস্থ ছিলাম। তাই নাকি? আচ্ছা আচ্ছা, আপনার ছেলে ইয়ার লস হয়েছে কোনো? হ্যাঁ, আপনার ছেলে পড়াশুনো ইয়ার লস হয়েছে? তার মধ্যে কোনো ইয়ারে কোনো গ্যাপ গেছে বা কোনো অসুস্থতার কারণে হয়তো দিতে পারলো না পরীক্ষাটা, এরকম বা এরকম হয়েছে, তার প্রমোশন হয়েছে, এটা কি হয়েছে? প্রমোশন? হ্যাঁ, ছোটবেলা না 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 না, ও একটা
আচ্ছা, কোনো প্রমোশন প্রমোশন হয়নি, কোনো ফেলিওর হয়নি কখনো? না 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 না। পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা গ্র্যাজুয়েশনের পর, গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে? এখন তো আমাদের যা অর্থনৈতিক অবস্থা, ওকে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আর কোনো পড়াশোনা করার পরে তো চাকরিটা কবে থেকে হবে আর কি চাকরি হবে একটু যদি বলে দেন। আচ্ছা ঠিক আছে, উনি ক্যালকুলেশন করছেন, ততক্ষণ আমি একটু বলে দিই যে ওনাকে যারা দেখাতে চান, ওনার সাক্ষাতে যারা আসতে ইচ্ছুক, তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন, কারণ উনি কিন্তু চুলচেরা বিশ্লেষণে বিশ্বাসী এবং গুরুতত্ত্ব এই জিনিসটার উপর তিনি কিন্তু ভীষণ জোর দেন, তার জন্য আপনার ছেলে কিন্তু খুব ভালো হয়। আমি একটু বলে দিই, নর্থ অর্থাৎ কলকাতায় আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ উত্তর কলকাতার টবিন রোডে ওনার নিজ গৃহ রয়েছে এবং দক্ষিণ কলকাতায় ওনাকে আপনারা পাচ্ছেন গড়িয়াহাট মার্কেটের উপরে। আর সবকিছুর জন্য দেখুন রেড বক্সের মধ্যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। আপনার ছেলের এই বছরেই চাকরির যোগ আছে? আচ্ছা, পুলিশ নিয়ে দেখুন গভর্নমেন্ট সার্ভিস আপনার ছেলে চাকরি নেই আধা সরকারি হওয়ার যোগ আপনার ছেলে চাটে আছে? আধা সরকারি বলা হয়, চাকরি আছে ইউনিভার্সিটি, তারপরে আরো কিছু বেশ কিছু সেক্টর রয়েছে যেগুলোকে আধা সরকারি বলা হয় আর কি। ঠিক আছে, আধা সরকারি এসে যাবে। আপনার ছেলে পুলিশের থেকে আপনার ছেলেকে যদি এইসের দিকে নিয়ে যান, কি বলে ওটাকে, ডিফেন্সের দিকে নিয়ে যান, তাহলে অনেক বেটার হবে। আপনার ছেলের জন্য দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ফাড়া বা কিছু না কিছু অ্যাক্সিডেন্ট এগুলো ঘটে থাকে। হ্যাঁ, এগুলো জ্যোতিষের মাধ্যমে আমি আপনাকে বলে দিলাম, গুরুতর কোনো যদি কিছু থাকে সেটা আমি বলে দিতাম, সেরকম গুরুতর কিছু নেই, সেরকম গুরুতর কিছু নেই, তবে ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, সেটাকে নিয়ে প্রপাগান্ডা করে কোনো লাভ নেই। হ্যাঁ, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু বড় কোনো অ্যাক্সিডেন্ট বা বড় কোনো যোগ যোগ খারাপ সেটা সেরকম ভাবে কিছু নেই। আর ঘর একদম অগোছালো থাকবে, দেখবেন ঘরে এখানে গামছা পরে রয়েছে, ওখানে টাওয়েল পরে রয়েছে, ঠিক করে স্নান করে এসে ঠিক করে মানে জামা প্যান্ট রাখে না, এই জিনিসগুলো ওর মধ্যে থাকবে, সবটাই গ্রহগত কারণ। সব আমি কি ভুল বলছি না ঠিক বলছি? না না বলছি না ঠিক তো, আর আপনি কথাগুলো একদম পুরো পারফেক্ট ঠিকই বলছেন, কিন্তু আমার এইটা খুব ডাউট লাগছে যে আপনার ছেলে কোনো ইয়ার লস হয়নি, হয়তো চাকরির ক্ষেত্রে গ্যাপ হয়ে যাবে, এটা এডুকেশনের ক্ষেত্রে না হলেও এই যে চাকরির যে ইয়েটা করছে কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, এখানে গ্যাপ হয়ে যেতে পারে। দেখবেন পাস করছে হয়তো গিয়ে ইন্টারভিউ তে হচ্ছে না,
আমি ওই জন্য কনফিউজ হয়ে গেছিলাম যে চার্টে রয়েছে অথচ হচ্ছে না, আপনি বলছেন না, কারণ একজন মাতা মিথ্যা কথা বলবে না, সেই 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 এটা মাথায় আসেনি ওনার আর কি। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আর আপনাকে বলি যদি মনে হয় যে আপনি আরো সূক্ষ্মতায় একটু ভালো জ্যোতিষী দেখি, ভালো জ্যোতিষ দেখিয়ে একটু একটু রেমিডাইজ করুন ছেলেকে। হ্যাঁ হ্যাঁ, রেমিডি লাগবে, রেমিডি লাগবে। আর আমি একটু দর্শক বন্ধুদের বলি এবং আপনাকেও বলি যে যদি মনে হয় যে হ্যাঁ আমি আরো সূক্ষ্ম বিচার করাবো, তো সেক্ষেত্রে ওনার সঙ্গে অবশ্যই পার্সোনালি যোগাযোগ করুন। হ্যাঁ, এখান থেকে তো তাৎক্ষণিক ভাবে উনি যতটা পারছেন বলে দিচ্ছেন, কিন্তু ওনার চেম্বারে যখন আসবেন তখন নিশ্চয়ই সময়টা আরো বর্ধিত হবে এবং তিনি আরো গভীরে ঢুকতে পারবেন, বিশ্লেষণ আরো ভালো হবে। সুতরাং ওনার সঙ্গে যারা যোগাযোগ করবেন তারা কিন্তু লাভবানই হবেন। সেক্ষেত্রে 9874550026 এই নাম্বারটি দেখুন, বুকিং বলে রেড বক্সের নিচে, রেড বক্স এর মধ্যে এটা কিন্তু ডিসপ্লে হচ্ছে, এই নম্বরে আপনারা যোগাযোগ করুন। এই নম্বরে যোগাযোগ করলে সমস্ত ডিটেইলসটা পেয়ে যাবেন যে ওনাকে আপনারা কিভাবে পাচ্ছেন। উত্তর কলকাতার মানুষরা টবেন রোডে ওনার নিজ গৃহে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন চেম্বারে, আর দক্ষিণ কলকাতায় ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গড়িয়াহাট মার্কেটের উপরে ওনার চেম্বার রয়েছে। আচ্ছা, আমি আলোচনায় আসি, আলোচনায় যাচ্ছি। আচ্ছা, দুর্বল শনি বৃহস্পতি যদি দ্বাদশে থাকে তাহলে প্রতিদিন যার চাটে থাকবে সে আসঙ্গ সুখের জন্য বিভিন্ন রকম ভাবে আসঙ্গ সুখ করার চেষ্টা করবে, তাতে অপোজিট যে সেক্স থাকবে সে কিন্তু বিরক্ত হবে এবং তাতে কিন্তু বাধা সৃষ্টি করবে এবং তাতে ডিভোর্সের এটা এটা ডিভোর্সের আরেকটা কারণের মধ্যে চলে আসছে। আচ্ছা, ডিভোর্সের একটা কারণের মধ্যে চলে যাচ্ছে। দুর্বল রাহু দ্বাদশে থাকলে তার মধ্যে আসঙ্গ সুখ করার ইন্টারেস্টটা কমে যায়। আচ্ছা, তাদের মধ্যে আসঙ্গ সুখের ইন্টারেস্টটা কমে যায়, তার ফলে কি হয়, এর ফলে কি হয়, এদের মধ্যে একটা মনোবৃত্তি জন্মায় যে এর থেকে আলাদা থাকব, এর থেকে দূরত্বটা বজায় চলে আসছে আর কি, মানে দূরত্বটা বজায় করবো, বজায় রাখবো বা দূরত্বটা বজায় করবো। আমি একদিন ইম্পর্টেন্সির এই যোগ একদিন এই এটা নিয়ে আলোচনা করব যে এই ডিভোর্সের মধ্যে ইম্পর্টেন্সির একটা যোগ আছে। আচ্ছা, কারণ ইম্পর্টেন্সিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইম্পর্টেন্সি হলে আমি আমার আমার দেখা আমি ডিভোর্স আটকাতে পারিনি। ইম্পর্টেন্সি আমরা সবসময় জ্যোতিষীরা চাইবো যে সংসার যেন না ভাঙুক, সংসার যেন সবসময় টিকে থাকুক, এবং আমি আমার ক্ষেত্রেই আমি দেখেছি ইম্পর্টেন্সির জন্য ডিভোর্স হয়েছে এবং আমি সেটা আটকাতে পারিনি। তাহলে দেখুন, জ্যোতিষ হয়েও আমি কিন্তু সেটা করতে পারলাম না, কারণ এটা ঈশ্বরের ইচ্ছে ছিল। ঈশ্বর যদি চায় তাহলে সেটা ঘটবেই, ঈশ্বর যদি চায় ঘটবে না তাহলে সেটা ঘটতে দেবে না। অতএব জ্যোতিষই কিন্তু ভগবান নয়, ভগবান কিন্তু একজনই, তিনি পরব্রহ্ম, তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছু নিধন করবেন, এবং তিনি যেটা তিনি যেভাবে চার্টের মধ্যে যে ভাব যে ভাবে ভাব হচ্ছে ভগবান, এই আর গ্রহরা হচ্ছে মানে মানুষ বা মানুষের যে অ্যাক্টিভিটি এগুলো গ্রহরা করায়, ঠিক আছে, আর ভাব হচ্ছে ভগবান, আমরা ভগবানকে ভাব হিসেবে ধরে নিই আমাদের গণনা চাটে। তো ভাব যেভাবে কাজ করাবে গ্রহরা সেভাবে কাজ করবে, ভাবের বাইরে গ্রহরা যেতে পারবে না। এটা কিন্তু সবসময় যিনি জ্যোতিষী তিনি আপনাকে বুঝিয়ে দিতে পারবেন, বলে দিতে পারবেন, বলে দিতে পারবেন, এবং প্রকৃত গুরু, প্রকৃত গুরু যেমন আমার গুরু প্রকৃত গুরু, এবং আমি তার কাছ থেকে প্রকৃত ভাবে জ্যোতিষী শিখেছি বলে, আমি জানি না আমি কতটা শিখেছি, আমি শিখেছি বলে হয়তো আজকে আপনাদের সামনে সঠিকভাবে বলতে পারছি। একদম তাই,
এবং আপনি খুব সততার সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অবশ্যই সততার সাথে আমি করার চেষ্টা করি, কারণ এটা আমার গুরুর নির্দেশ, সে সততার সাথে করাটাই বাঞ্ছনীয়। এবং উনি যেটা করেন অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে ওনার কাজটা উনি করেন, এবং যারা ওনার সঙ্গে যোগাযোগ করেন ওনার প্রপার গাইডলাইন পেয়ে তারা কিন্তু ভালো রয়েছেন। আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, এবং একটা প্রপার গাইডলাইন সারা জীবনের জন্য একটা প্রপার গাইডলাইন ওনার কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনলাইনেও কিন্তু ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, দূরের বন্ধুরা যারা রয়েছেন তারা একদম চিন্তা করবেন না, অনলাইনেও উনি কিন্তু বিচারটা করে থাকেন। কিন্তু আজকে তো আমাদের থামতেই হচ্ছে, তো আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময় এই চ্যানেলে আবার এই ভাইটাল অনুষ্ঠান নিয়ে আমরা চলে আসব সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব নিয়ে। তো ততক্ষণের জন্য ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করুন, এবং ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের সকলকে জানাচ্ছি সকলকে নমস্কার।